তাহলে কাপড়টা জাতুলার থেকে দুটি বিবর্তনের ধাক্কা খেয়ে খাবার পরে তুলায় কাপড়ে পরিণত হল। এখন এই আগুন পানি মাটি বাতাস এই চারটা কোর থেকে আসলো এই চার জাত কই, তখন এই চার্লস ডারউইনই বলতেছেন দৈব শক্তি থেকে এসেছে। এই দৈব শক্তি এখানেই অজ্ঞাত, সুতরাং দৈব শক্তি সবাই মানে। এই বিষয়টা বিস্তারিত যখন বুঝতে পারে তখন মানুষের ভুল ভেঙে যায়, মানুষ তখন বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন লামুকা জিন এবং মানুষের অন্তর ছাড়া আর কোথাও জাত রূপে থাকেন না, আর সব তার সেফা। আপনি আসুন রব্বুল মাশরিকে ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও আমি ছাড়া কিছুই নাই, এই যে কথাটা এটা হলো সেফাত। কুল হু আল্লাহু আহাদ, ওয়াহিদ তো তুমি অনেক আগেই মানো, অখণ্ড দ্বিতীয় স্বয়ংভূ সত্তা রূপে তুমি আল্লাহকে দেখো, এটাও সিফাত। এখানেও আল্লাহর অখণ্ডতা, আবার বলতেছেন লা মাউজুদা ইল্লাল্লাহ, লা নাই মাউজুদ অস্তিত্ব ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন অস্তিত্ব নাই। আবার বলতেছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি তিনি তার কোন শরীক না। এখানে শরীক বলতে কি বোঝায়, যে সৃষ্টি রাজ্যে একটি ধুলি কণাও যদি বলে যে আমি আল্লাহর অস্তিত্ব থেকে আলাদা, আল্লাহ যত বড়ই হোক কিন্তু আল্লাহ থার আমি থারি না, এই কথাটা বলার সৃষ্টি রাজ্যে কারো অধিকার নাই, তাই তিনি বলছেন ওয়াহদাহু লা শারীকা লাহু, কেহই আমার শরীক করতে পারে না, সবই আমার। এটাই অনেক সময় আলেমরা উল্টা অর্থ করে, এটা অবশ্য বুঝার ভুল স্বাভাবিক থাকে। সুতরাং জাত আর সিফাত এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করা উচিত, কেননা মানুষের ভিতরে আল্লাহ এবং জিনের ভিতরে আল্লাহ, সুতরাং শুধু আল্লাহই লামুকামে একজনের যাবার ক্ষমতা নাই, শুধু মানুষ আর জিনের অন্তরে যেমন আল্লাহ জাত রূপে থাকে, ঠিক শয়তানও আবার এই মানুষ আর জিনের অন্তরে জাত রূপে থাকে। এই জন্যই মানুষ ছাড়া আল্লাহ পাওয়া যায় না, মানুষ ছাড়া শয়তানও পাওয়া যায় না, তাই মানুষের দিলি হাকিকি মসজিদ আর ইটার মসজিদ হলো মেজাজি মসজিদ। এটা মাওলানা জালালউদ্দিন রুমি অনেক আগেই বলে গেছেন এবং এর বিস্তারিত যে ব্যাখ্যা দিয়েছেন এটা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি তার মসজিদ দর্শন গ্রন্থে অপূর্ব ভাবে উনি কোরআন হাদিসের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মানুষের অন্তরেই হাকিকি মসজিদ আর জাহেরি মসজিদ হলো মেজাজি মসজিদ। সুতরাং আমরা এখানেই ভুল করি, মানুষ ছাড়া আল্লাহ পাবে যারা খুঁজে তারা বোকা, এখানেই শয়তান ধোকা দিয়ে দেয় যে না মানুষ সের মধ্যেই যে আল্লাহ এটা ভুলিয়ে দেয়। সুতরাং মানুষ ছাড়া আল্লাহও পাওয়া যাবে না, মানুষ ছাড়া শয়তানও পাওয়া যাবে না, মানুষের মধ্যেই
আল্লাহ রাব্বুল আলামিন জাত রূপে থাকেন, তাই আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সহায়কের নিকটেই আছি। এই নিকটে থাকাটাই তার জাত রূপে থাকা, সিফাত রূপে না। এটাই ভুল করে মানুষ, তাই মানুষ এই জাত সিফাত না বুঝতে পেরে মানুষ গাছ পূজা, মাছ পূজা, মাটি পূজা, পুতুল পূজা কেন করে সে বুঝতে পারে না। যে হায় আমি মানুষ, আমারই ভিতরে আল্লাহ জাত রূপে স্বয়ং সমাসীন, অথচ আমি গাছ মাছ এগুলি তো সিফাত। এই জাতেই অনেক সময় জাতকে সামনে রেখে সিফাতের পূজা করে, কারণ অতি সূক্ষ্মের সূক্ষ্ম ভাবে আল্লাহ জাত রূপে প্রতিটি মানুষের মধ্যে আছে। যেমন দুধের ভিতরে মাখন লুকিয়ে থাকে, দুধ খুঁজতে পাওয়া যায় না, দুধের যখন নাড়া দেওয়া হয়, বিবর্তনের ধাক্কা দেওয়া হয়, তখন দুধ থেকে মাখন ভেসে ওঠে। তাই কামেল গুরু যখন শিষ্যকে শিখিয়ে দেয় এই এইভাবে সাধনা করো, তখন আপনার ভিতরে রূহ জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারই মধ্যে বিকশিত হয়। তাই বলছিলেন মনসুর হাল্লাত আনাল্লাহ, জুনায়েদ বাগদাদি বলেছিলেন লাইসা ফি সিবাতে সিওয়া আল্লাহ তাআলা, এরকম অনেক উনি বলে গেছেন। সুতরাং মানুষ তার নিজের ভিতরে যে আল্লাহ জাত রূপে আছেন সেটাকে ফুটিয়ে তোলা, সেটাকে কেমন করে জাগিয়ে তুলতে হয়, সেই জন্যই আল্লাহ বলছেন ফাত্তা খেসু, থাপা দিয়ে ধরো, ওয়াকিলা উকিল ধরো, হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন, ঠিক সেই রকম আল্লাহর জাতের পরিচয় জানতে হলে সেই রকম উকিল ধরতে হবে যে জাতের পরিচয় করিয়ে দেবার ক্ষমতা রাখে। এই মানুষ তাই গুরু ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভবপর নয়। তাই বড় বড় ওলীরা বলেছেন যার গুরু নাই শয়তান তার গুরু। তাই এই আসল বিষয় রেখে শুধু আনুষ্ঠানিক ধর্ম পালন করলে মনের তৃপ্তি পাওয়া যায়, কিন্তু সত্য সাগরে অবগাহন করা যায় না। এই সত্যটুকু আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আল্লাহর জাত কোথায় আর সিফাত কোথায়। এটাই আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন যে জিব্রিল এত বড় শক্তিশালী, যার দ্বারা কালাম বহন করতেন, সেই জিব্রিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসার পরে বললেন আর এক পাও আমি এগিয়ে যেতে পারবো না, এখন আপনি যান। তা আপনি যান বললে কনক্লুশন বা সিদ্ধান্ত কি হয়? মহানবী কি সৃষ্টি দেখতে, তার সৃষ্টির ক্যারিকুলাম আছে, সৃষ্টির একটা মানে ফেনোমেনাল ব্লক আছে, একটা মানে দৃশ্যমান প্রতারণা আছে। এখানেই মানুষের খেলা, এখানেই আল্লাহর নৈপুণ্য। মানুষ বুঝতে পারে না, মানুষ মনে করে সে তো আমারই মতো মানুষ, তাই বুঝতে পারে না। আজ আলবার্ট আইনস্টাইন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, সেই আইনস্টাইনের সামনে যদি একটা ঠেলা গাড়ি চালায় সেই মানুষটাও বলে যে আনা বাসারু আইনস্টাইন, আমি আইনস্টাইনের মতোই মানুষ, তাহলে মানুষ আসবে? আর মহানবী তো বহু দূরের কথা। সুতরাং এই জাত আর সিফাতের পার্থক্য না বোঝা পর্যন্ত এই সত্য উপলব্ধি হয় না। এই জাত সিফাতের পার্থক্যটা স্পষ্ট বোঝা যায় তখন যে লক্ষ লক্ষ ওলি, গাউস, কুতুব, আব্দাল, আরিফ, মুনি, ঋষি, সন্ন্যাসী, যারা লক্ষ লক্ষ, তারা সবাই বলতেছেন যে আল্লাহকে পেতে হলে গুরুর আশ্রয় তোমাকে নিতেই হবে। সেই হিন্দু ধর্মের বাতাবি মুনি, যমদগ্নি মুনি থেকে শুরু করে ভৃগু মুনি, বিশ্বমিত্র মুনি থেকে শুরু করে খ্রিস্টান বড় বড় সাধক এবং মুসলমানদের বহু
সব অলি দরবেশরা বলতেছেন গুরু ছাড়া তথা পীর ছাড়া আল্লাহকে পাবার আর কোনো পথ নাই। মাধ্যম তোমাকে নিতেই হবে। অথচ আজকালকার অনেক মৌলবীরা বলেন মাধ্যমের প্রয়োজন নাই, সোজা আল্লাহকে ডাকলেই হয়। এখন এই লক্ষ লক্ষ অলিগাউস কুতুব আব্দাল আরিফরা বলতেছেন পীর ছাড়া আল্লাহ পাওয়া যায় না, আর হালের কিছু মৌলবি বলে পীর ধরার প্রয়োজন নাই। যদি মৌলবিদের কথা সত্য হয় তাহলে এই লক্ষ লক্ষ অলিগাউস কুতুব আব্দাল আরিফরা মিথ্যুক হয়, আর যদি অলিগাউস কুতুবদের কথা সত্য হয় তাহলে এই মৌলবিরা মিথ্যুক হয়। পাঠকের কাছেই জনসাধারণের হাতেই তুলে দিলাম এর বিচারের ভার, যে লক্ষ লক্ষ অলিগাউস কুতুব আব্দাল রাকি সত্য কথাটি বলেছে নাই মৌলবীরা সত্য কথা বলল। এখানেই মানুষের দ্বিধাদ্বন্দ্বে ভুগে লক্ষ লক্ষ অলিগাউস কুতুব আব্দাল আরিফরা বলতেছেন লা শাইখ ইবলিস শাইখ, যার পীর নাই শয়তান তার পীর, তার জন্য রাস্তাও। সুতরাং এখানেই দ্বন্দ্ব, এখানেই মানুষগুলোকে বিভ্রান্তি ফেলে দেয়, কারণ মানুষের মধ্যে শয়তান খান্নাস রূপে আছে, খান্নাস উদ্ধত, সে কোনোদিন গুরু মানে না। সে যদি একটু খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাতে গিয়েও দুইটি উসিলা নিয়েছেন, প্রথমে উনি জিব্রিলের কাছে কোরআন দেন, জিব্রিল মহানবীর কাছে দেন, মহানবীর ঠোঁটে আমরা কোরআন পাই। কেন সৌদি আরবের বাদশা তো কোরআন বাইন্ডিং করে প্রত্যেক হাজির হাতে হাতে দিয়ে দেন, কেন আল্লাহ কি সৌদি আরবের বাদশার চেয়েও দুর্বল? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ কেন কোরআন পাঠাতে গিয়ে দুটি উসিলা নিলেন? এটাই একটু গবেষণা করো, গবেষণা করো। হেরাক খলিলের কাবা তে কেন আল্লাহর কোরআন প্রথম নাজিল হলো না? খলিলের কাবা ছেড়ে দিয়ে আমার মহানবী কেন জাবালুন নূরের সেই 2,500 ফিট উচ্চায় 15 বছর 1 মাস 19 দিন সময় অসময় কেন ধ্যান সাধনা করলেন? কেন সেখানে কোরআন নাজিল হলো? কেন সেখানে জিব্রিল আমিন আসলেন? সেই জিব্রিল আমিনের নাম রুহুল আমিন দেয়। আজ অনেক বইয়ের মধ্যে রুকে বলে নুরানি মাখলুক, চি 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 চি, রু আবার কোনদিন মাখলুক হয়? রু নুরানি মানে নুরময় মাখলুক, হায় হায় রে কি মানুষ শিখবে! রু স্রষ্টা, রু যা, রু সৃজনী শক্তির অধিকারী রাখে, নফস আলাদা কথা। তাই কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কুল্লু রুহিন যায়কাতুল মউত, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সমগ্র কোরআনে একটি স্থানেও নাই। অথচ এই ভুলগুলো আমাদের অনিচ্ছাকৃত, আমরা যদি একটু গবেষণার মনোবৃত্তি নিয়ে গিয়ে যাই অবশ্যই সত্যকে আমরা ধরতে পারবো এবং সত্য পথে এগিয়ে যেতে আমাদের কোনো কষ্ট হবে না। এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আজ সৌদি আরবের ওহাবি মতবাদ বাংলার বুকে ছেয়ে গেছে। আজ টেলিভিশনের প্রতিটি চ্যানেলে সেই সৌদি ওহাবি মতবাদের বড় বড় মৌলবীরা ওহাবি মতবাদ প্রচার করে যাচ্ছে। দুঃখে বুক ফেটে যায় যা একটি টেলিভিশনের চ্যানেলেও আহলে সুন্নাতুল জামাতের বড় বড় মৌলানাদের একটু বলতে দেয় না, এক পক্ষ বলে যায়, দুই পক্ষ শুনে না শুনলে মানুষ কি করে বুঝবে? বিচারকও তো দুই পক্ষ শুনেই রায় দেয়, জনসাধারণকে দুই পক্ষের মৌলবীর কথা শুনতে দেন, প্রয়োজন তিন পক্ষের দেন, কারণ জ্ঞান অর্জন করতে হলে সব পক্ষ শুনেই মানুষ বুঝতে পারবে সত্য কোথায়, সত্যের সন্ধান তখনই মানুষ পায়। এই জন্য আমাদেরকে এইটুকু অনুরোধ যে প্রত্যেক চ্যানেলে যেন
আহলে সুন্নাতুল জামাতের বড় বড় যাত্রেল মাওলানাদের কিছু বলবার স্বাধীনতা দেয়। আফসোস, সমগ্র বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের হবার পরেও আর চ্যানেলগুলোতে ওহাবি মৌলবিদের আসরে আমরা মিথ্যার কত কি ব্যাসাতি শুনি। সেই সত্য শোনা আমাদের বড় আগ্রহ, আশা করি এই চ্যানেলগুলো আহলে সুন্নাতুল জামাতের বড় বড় মাওলানাদের এনে এই ভুলগুলো ভেঙে দেবেন।